দিন দিন বাড়ছে বায়ু দূষণের মাত্রা এর প্রভাবে বাড়ছে স্বাস্থ্যন্ত্রের রোগ তামাক সেবনের প্রভাবে ফুসফুসের সংক্রমণ ও ক্যান্সারের রোগীর সংখ্যাও বেড়েই চলছে আছে যক্ষা সামগ্রিকভাবে বক্ষবেধির এসব সমস্যা নিয়ে রয়েছে জনমনে উদ্বেগ আর এই উদ্বেগের কথা চিন্তা করেই আমাদের সাপ্তাহিক আয়োজন বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্বাস্থ্য কথায় আজকে আমরা আলোচনা করব শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ প্রতিরোধে কি করণীয় আর এ বিষয়ে পরামর্শ দিতে আমাদের সাথে আছেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও শহীদ সোহরাওদী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া আর আপনাদের সাথে আছি আমি রেদান আহমেদ যুক্ত হতে পারেন আপনারাও সমস্যার কথা জানাতে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমেই যেতে চাই যে অ্যাজমা অর্থাৎ সব শ্বাসকষ্টই কি অ্যাজমা মানে অ্যাজমা মানে কি শ্বাসকষ্ট এটা কি ধরে নিব নাকি দুটো আলাদা জিনিস শ্বাসকষ্ট থেকে অ্যাজমা সৃষ্টি হয় ধন্যবাদ আপনাকে কারণ আমাদের যেটি বলছেন বায়ু দূষণ আমাদের ঢাকা শহরে যারা আমরা আছি আসলে বাংলা বিশ্বের বলা হচ্ছে দ্বিতীয়তম শহর যেটি হলো বায়ু দূষণের শহর এটির সাথে অ্যাজমা মা হাফানির একটি অত্যন্ত ওতপ্রত জনিত আপনার প্রশ্নটি হলো আমাদের এজমা ছাড়াও শ্বাসকষ্ট আছে কিনা অনেক কারণে আমাদের শ্বাসকষ্ট হতে পারে আমরা যদি ফুসফুসের কারণে বলি তাহলেও একটি কারণ হল এজমার কারণে হতে পারে আরেকটি কারণ আছে হলো সিইউপিডি কনিক অবস্থা একটি পালমোনারি ডিজিজ এটির কারণে বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া হলে হতে পারে টিভি হলে শ্বাসকষ্ট হতে পারে বা ফুসফুসের যে জিল্লিতে পানি যদি জমে এটার জন্য হতে পারে এবং ক্যান্সার হলে শ্বাসকষ্ট হতে পারে এটি হলো ফুসফুসের কারণে আবার হৃদজনিত কারণেও হতে পারে হৃদ বলি হলো আমরা হার্ট ফেলিউর বলি লেফট ভেন্টিকুলার ফেলিওর রাইট ভেন্টিকুলার ফেলি কর পালমোনারি যেতে এটি ছাড়াও যদি ভালভের যেটি আমরা বলি অনেক সময় ত্রুটি আছে আমরা বলি যে বাল ফুটা হয়ে গেছে যেটি আমরা বলি বংশানুক্রমিক ওটির কারণে শ্বাসকষ্ট আছে এছাড়াও কিছু মেটাবলিক ডিজিজ আছে কিছু মেন্টাল যেটা সাইকোলজিক্যাল কারণে কিছু কারণেও হতে পারে এরকম অনেকগুলো কারণে আসলে শ্বাসকষ্ট হতো অত শ্বাসকষ্ট হলেই যে হাঁপানি বা অ্যাজমা এই ধারণাটা থেকে আমাদের একটু বেরিয়ে আসতো আচ্ছা তাহলে শীতকালে এই প্রবণতাটা বেড়ে যায় দেখা যায় যে যারা শ্বাসকষ্টের ভোগেন কিংবা যাদের হাঁপানি কিংবা অ্যাজমা রয়েছে তারা শীতকালে আসলে বেশি কষ্ট পায় বিশেষ করে বৃদ্ধরা এক্ষেত্রে শিশুরা কি টাইপের আসলে শ্বাসকষ্টে ভোগে কিংবা বৃদ্ধদের রকম চিকিৎসা নেওয়া উচিত এই বিষয়ে আসলে জানতে চাই ধন্যবাদ আসলে এক্সট্রিম এজ বলে একটি কথা এজ শিশু এবং বৃদ্ধ আসলে এরা সবসময় একটা বাল্লা বলে একটা এজ গ্রুপ যেটিতে হলো সবসময় যে কোনো রোগে তাদেরকে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটুকু কম থাকে যার কারণে তাদের যে কোনো রোগে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর যদি এটি হলো শ্বাসকষ্ট হয় এটিও একটি রোগ এইটি কারণে শিশুদের এবং বৃদ্ধদের দুই দুই রোগ পক্ষের এই যে স্টিক মেজের লোকদেরই এটি বেশি হতে পারে এখানে যেটি বলেছেন আপনি সুন্দর একটি প্রশ্ন হল শিশুদের যে শ্বাসকষ্ট এবং গুরুদের শ্বাসকষ্ট বা বয়স্কদের এক কিনা এখানে কিছু তফাৎ আছে যেমন বড়দের যে শ্বাসকষ্ট সাধারণত কমন যেগুলো কারণ হচ্ছে অ্যাজমা বা হাঁপানি এটি এবং আর একটা সিইউপিডি যেটা সিগারেটের সাথে ধূমপানের সাথে সম্পর্ক বা কোনো পেশার সাথে সম্পর্ক এটার হলো সিইউপিডি আমরা যেটা বলছি কনিক অবস্থা দুইটি কাছাকাছি দীর্ঘস্থায়ী ইয়েস এই দুইটি হলে এটি সাধারণত কমন হলো আমাদের বয়স্কদের আর শিশুদের ক্ষেত্রে কিন্তু হলো কমন হলো ব্রঙ্কিওলাইটিস ব্রঙ্কাইটিস না এটা হলো ব্রঙ্কিওলাইটিস এটি হলো তাদের সবচেয়ে কমন আমরা মনে করি যে বাচ্চা আমরা অভিভাবকরা খুব দুশ্চিন্ত হইতে তার মনে হাপানি বা অ্যাজমা হয়ে গেছে আসলে অধিকাংশই বঙ্কিও লাইটিস অ্যাজমাও তাদের হতে পারে তারপর নিমোনিয়া তাদের খুব কমন একটি ডিজিজ যাতে আমাদের দেশে যে শিশু মৃত্যুর যে একটা কারণ তার মধ্যে ওয়ান অফ দেন হলো আমাদের হলো নিমোনিয়া যার নিমোনিয়া আর একটি কারণ নিশ্চয়ই আমরা নিউমোনিয়ার বিষয়ে কথা বলবো তবে একজন দর্শক রয়েছে ফোনে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন আপনার সমস্যার কথাটা জানাতে পারেন আমি তানিয়া কিশোরগঞ্জ থেকে আচ্ছা আহ আমার অনেক সমস্যা হচ্ছে কি মানে আমার মানে বেশ বেশ করে পাঁচ ছয় মাস যাবৎ কাশির মানে কাশির সঙ্গে মানে blood ইয়ে blood আর কি কাশির সাথে সাথে কি আপনার শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট মাঝে মাঝে হয় মানে শরীরেই তো মানে খারাপ লাগে আর আমার এক সময় টিবি হয়েছিল তা আপনার এই যে ছয় মাস যাবত যে আপনি কাশি শ্বাসকষ্ট আপনি টিভির ওষুধ খেয়েছেন না আমি আমার এটা হয়েছিল বসে টিবি হয়েছিল আমার টিবি অসুস্থ সব আমি অসুস্থ অসুস্থ হয়ে গেছি এটা এটা কত বছর আগে কেছেন আচ্ছা ও লাইনটি সম্ভবত কেটে গিয়েছে ওনার আশির সাথে রক্ত বের হয় পাঁচ ছয় মাস যাবত এটা আর জিগক্ষা না আমি তানিয়ার যে কিশোরগঞ্জ থেকে যে ফোন করেছে তানিয়া আমি বলতে চাই ও যেহেতু আপনার আগে টিবি হয়েছে টিবি হলে তো আমাদের ফুসফুসে কোনো একটি জায়গায় ক্ষত হয় এবং এটি আমাদের টিবির ওষুধ দেওয়ার পর এটি সেরে যায় সেরে গেলেও ওইখানে কিছু পরিবর্তন আসে যেটাকে বলে ফাইব্রোসিস এই ফাইব্রোসিস হওয়ার পরে যখন আপনি যদি কাশিটা আপনি রোধ না করেন কোনো কারণে ওষুধ সেবন না করেন দীর্ঘদিন জোরে জোরে আপনি যদি কাশি দেন ওই ফাইব্রোসিস থেকে ব্লিডিং হতে পারে অর্থাৎ রক্তক্ষরণ হতে পারে ওইটা একটি ফুসফুসের একটি পরিবর্তন ফাইব্রোসিস বলে ওই জায়গায় যখন প্রেশার পরে তখন রক্ত যায় এখন হলো করণীয় আপনার কাছে যেতে হবে এই ফাইব্রোসিস রোগের জন্য আপনাদের পরামর্শ থাকতে হবে আচ্ছা আমরা নিউমোনিয়া নিয়ে কথা বলছিলাম বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের যেটি বলছিলাম ব্রংকিউলাইটিস এবং নিউমোনিয়া এবং হলো এজমা এটি হলো আমাদের নিশ্চয়ই বাচ্চাদের শ্বাসকষ্ট হলে আমরা অভিভাবক অত্যন্ত উদ্বিগ্ন হয় যে তার উপর যদি রাত একটা দুইটায় তিনটায় যদি শ্বাসকষ্ট হয় বাচ্চাকে নিয়ে কোথায় যাব কী যাবো এটা এই জন্য আমাদের সংক্ষেপে যেটি জানা দরকার আমার এজমা যদি থাকে ফ্যামিলিতে যদি আমার কোনো বা মা বাবা দাদা দাদি বা ক্লোজ রিলেটিভের যদি থাকে তাহলে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে এটা কি পারিবারিকভাবে পারিবারিকভাবে অনেকটা সম্ভাবনা আচ্ছা আর যেটা ব্রোকিওলাইটিস এটা যে কোনো কারণে হতে পারে এটা হলো এটা পারিবারিকভাবে হবে এমন কোনো কথা নেই আর নিউমোনিয়া তো যে কোনো একটা ব্যাকটেরিয়া কারণে হচ্ছে অতএব আমি তফাতটা কীভাবে বুঝবো কারণ হলো ব্রোকিওলাইটিসে শরীরটা ভালো থাকে তার কোনো টক্সিক বা সে ধরনের

আমরা একটি ভুল ধারণা এই ফাঁকে বলে নেওয়া ভালো আমাদের বুকে ব্যথা হলে মনে করি যে হলো হার্টের আসলে হার্ট অ্যাটাকের ব্যথাটা কিন্তু মাঝখানে হয় আমরা বাম দিকে হলেই মনে করি যেহেতু হার্টটা বাম দিকে অবস্থান করে বাম দিকে হলেই আমরা মনে করি যে হলো হার্টের অ্যাটাক হয়েছে হার্ট ব্যথা হয়েছে আসলে হলো যেটা হার্ট অ্যাটাকের ব্যথাটা হলো মাঝখানে থাকবে কম্প্রেসিভ একটা চেস্ট টাইটনেস থাকবে প্রচণ্ড রকমের তো ওনার যেটি যদি বলা হয় যে ওনার আসলে মাঝখানে যে এই জায়গাটায় ব্যথার আরও অনেক কারণ আছে আমাদের এই মাঝখান দিয়ে আমাদের এসোপেগাস আমাদের খাদ্য গিয়েছে গিয়েছে শ্বাসতন্ত্র আছে হার্ট আছে তিনটি জিনিস কিন্তু এই মাঝখান দিয়ে আছে অতএব যে কোনো একটির কারণে কিন্তু ব্যথা হতে পারে হার্টের কারণে ব্যথা হতে পারে আমার খাদ্য নালি ওইটির যদি কোনো ধরনের সমস্যা হয় ওই কারণে অ্যাসিডিটি হয়ে অনেক ধরনের রোগ আছে যেগুলো দিয়ে ব্যথা ব্যথা হতে পারে শ্বাসতন্ত্রের কারণেও ব্যথা হতে পারে আর যদি ওনা যদি হৃদরোগ হয়ে থাকে এবং ব্যথা হয়ে থাকে নিশ্চয়ই হৃদরোগের একজন বিশেষজ্ঞের কাছে চিকিৎসার পরামর্শ আমরা আপনি দুটো নিউমোনিয়ার কথা বলছিলাম আমরা সেই সাথে যক্ষার বিষয়টাই আমরা একটু আসতে চাই আমাদের দেশে কিন্তু যক্ষার আমরা একসময় বলতো যে যার হয় যক্ষা তার রক্ষা তো এখন তো এই কথাটা এখন বর্তমান সাথে সেই ক্ষেত্রটা আসলে কি রকম আসলে যক্কা যক্কা বলতে আমরা যে বুঝি আমরা মনে করি যে ফুসফুসের আসলে ফুসফুস ও সারা শরীরের কিন্তু বা অনেক জায়গায় আমরা যক্কা হতে পারে আমাদের হলো যেমন যেগুলো ফুসফুসের পরে যেগুলো আমাদের কমন আমাদের যেটি বলি হলো আমাদের যে খাদ্য নালি থেকে যে শেষ পর্যন্ত যে নালি আছে ওইখানে ইন্টেস্টাইনে আমাদের হলো হতে পারে আমাদের ত্বকের মধ্যে হতে পারে হাড়ের মধ্যে হতে পারে বিভিন্ন জায়গায় আমাদের হলো হতে পারে গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডের হতে পারে আমাদের হলো হতে পারে জক্কা যজ্কা মানে হলো ফুসফুস না ওই যেমন আমরা বলে চলে শ্বাসকষ্ট মানে হাপানি না ধাক্কা মানে হলো ফুসফুস না তবে কমন যেটি হচ্ছে আমাদের দেশের অধিকাংশ লোকের হলো ফুসফুসেই হলো যক্কাটা হয়ে থাকে তো আমাদের দেশের আগের যে অবস্থা ছিল সে চিত্র এখন নেই আমাদের এখন দেশের প্রচুর পরিমাণে হলো আমাদের হলো অ্যাজমা সেন্ট টিবির আমাদের সেন্টার আছে আমাদের হলো হাসপাতাল আছে এবং হলো ডট সেন্টার বলে যেখানে হলো অবজার্ভেশন মানে দেখে ওইখানে ওষুধ খাওয়াবে ওখানে নিজে যাতে ওষুধ কারণ হল যক্ষা রোগে দীর্ঘ ছয় মাস ওষুধ খেতে হয় কিছু কিছু ক্ষেত্রে মাস হয় করে যেগুলো যেটা বলি এটা এই ছয় মাস এই টায় এটু যে জিনিসটা বলা হয় যে ট্রিটমেন্ট ফেলিউর বলে একটা শব্দ আছে আমি ছয় মাস ধরে ওষুধ খেলাম ফেল করলো আমার কিন্তু যক্ষা ভালো হলো না এই জিনিসগুলোর জন্য ডোজটা আমাদের ঠিক মতো আমার ট্রিটমেন্টটা ঠিক হয়েছে কিনা মানে ডাক্তার সাহেব বা আমাদের সেন্টারগুলো ঠিক মতো দিয়েছে কিনা ওইটির ডোজটা প্রপার হয়েছে কিনা তার ওজন বয়স অনুযায়ী ঠিক মতো হয়েছে কিনা তারপর আমি যে রুগী আমি এটা হলো পেশেন্ট কমপ্লায়েন্স আমি ঠিক মতো ওষুধগুলো আমি ঠিক মতো আমি খাচ্ছি কিনা আমি কোন জায়গায় তো চেকআপ চেকআপের জন্য এই জিনিসগুলো চেকআপের জন্য আমরা ডট সেন্টারটি চালু করা হয়েছিল ডাইরেক্ট অবজারভেশন থেরাপি তো এই জন্য আমাদের দেশে এটা অনেকটাই কমেছে তো যার কারণে আমি মনে করি যে ওষুধগুলো যেহেতু আগে ছিল হলো যক্ষা হয় তার নাই রক্ষা এখন যক্ষা হলেই আপনি ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবেন আর অনেক রোগ আছে এখনো পর্যন্ত আমাদের দেশে বিশেষ করে অটোমিউন ডিজিজগুলো আমরা কিন্তু ঠিক করতে পারি না একদম সম্পূর্ণ ফিভার, পরবর্তীতে যক্ষা এবং শ্বাসকষ্ট সংশ্লিষ্ট আরো নানাই শুনিয়ে আলোচনা করবো তবে তার আগে আমাদের একটা বিরতিতে যেতে হবে বেনহাম ফার্মাসিউকাল লিমিটেড কথা নিচ্ছি একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্বাস্থ্য কথায় আজকে আমরা আলোচনা করছি শ্বাসকষ্ট ফুসফুসের রোগ প্রতিরোধে কি করণীয় এই বিষয়ে আর এই বিষয়ে পরামর্শ দিতে আমাদের সাথে আছেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও শহীদ সোহরা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া ডাক্তার উত্তম কুমার বড়ুয়া আমরা আলোচনা করছিলাম একটি বিষয় সাধারণ মানুষের খুব কমন প্রশ্ন যে ইনহেলার আসলে অনেকেই নিয়ে থাকে এই ইনহেলারটা কি দীর্ঘ সময় ব্যবহার করবে কিংবা এই শ্বাসকষ্টটা ছোঁয়াচে কিনা এরকম অনেক মানুষের প্রশ্ন রয়েছে এই বিষয়ে আসলে যা শ্বাসকষ্ট ব্যসমা নিয়ে অনেকগুলো ভুল ধারণা আছে যেটা বলছেন আপনি ইনহেলার তো আমরা যেটা রুগীগুলো দেখি সাধারণত রুগীরা সহজে ইনহেলার ব্যবহার করতে চায় না আসলে জেনে রাখা ভালো আমরা বারবারই বলি টকশোর মাধ্যমে জনগণকে ইনহেলার সবচাইতে কম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন ওষুধ আমরা আর যত ওষুধ খাই ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন সিরাপ ওদের যা পার্শ্ব আছে এটা এটা মলম যেরকম আমরা লাগাই বাইরে এটা একই রকম একটি আমরা ফুসফুসে মলম লাগানোর মতো অতএব এটার পার্শ্ব কম তো যার কারণে মানুষ মনে করে যে এটি একবার ব্যবহার করলে আর ছাড়া যায় না এটা একটা ভুল ধারণা আচ্ছা আবার আর মনে করে যে হলে এটি সর্বশেষ চিকিৎসা এটিও ভুল ধারণা কারণ আজকে যদি নবজাতক শিশু এক মাস দুই মাস বা ছোট শিশুর শ্বাসক

অনেকদিন যাবো তো প্রায় দুই বছর আগে থেকে অ্যাজমা প্রবলেম ছিল হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি মাইমি আমাদের ল্যাবিট হসপিটালে তো ওইখানে আমি যে উনি মামকে বলছে যে আপনার অ্যাজমা হ্যাঁ তো আমি ওনা বলছে আপনি লং টাইম চিকিৎসা করেন আপনি আশা করা যায় ভালো হবে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাকে ওষুধ দিলো প্রায় আমি এক বছর ওষুধ খেলাম ওষুধটা খেলাম হলো আপনার বুডিমেট তার সদি আর অ্যারোভেন এই ধরনের কিছু ওষুধ দিচ্ছে আর কি তো আমি প্রায় এক বছর একটা ওষুধ খাই আমি দেখছি মাঝে মাঝে হঠাৎ করে কোনো কারণবশত যদি দুই ডোজ মিস করি ওষুধটা তাহলে আমার ওই প্রবলেমটা দেখা দেয় কিন্তু ওষুধ খেলে ঠিক আছে এভাবে চলতে চলতে এক দেড় বছর পর মোটামুটি কিছুটা কমে আসে হম এখন মোটামুটি কিছুটা কম এখন আপাতত ওষুধ খাচ্ছি না ডাক্তার বলছে আপাতত ওষুধ আপনার খাওয়া দরকার মোটামুটি কমে গেছে আমার এখন প্রবলেমটা হলো এখন এভাবে কোনো প্রবলেম হচ্ছে না কোনো প্রবলেম আমি বুঝতে না সবই ঠিক আছে কিন্তু হঠাৎ করে যখন অনেকক্ষণ কথা বলি মোবাইলে মোবাইলে অথবা সামনাসামনি একটু জোরে আওয়াজে কথা বলি তখন দেখা যায় স্যার আমার মানে ভিতর থেকে যে কথা বলার শক্তিটা এটা মনে কমে যায় মানে আমি মানে কেমন যেন মানে খুব হয়ে যাই মানে আমার ভিতর থেকে প্রবলেম হয় আর কি মানে কথা বলার শক্তি হারাই ফেলি মুখ দিয়ে পরে অনেক ধন্যবাদ ভাই আপনার এই ইয়েটি আমি শুনেছি তো আপনার যেটি এজমার যেটি হল এজমা রোগটি হলো এমন একটি রোগ আমাদের অনেকগুলো রোগ আছে যেগুলো আসলে কন্টিনিউয়াস আমাদের ট্রিটমেন্টে থাকতো যেমন আপনার যদি প্রেশার হয় আপনি কিন্তু প্রেশার কিন্তু সারা জীবনেই মোটামুটি কোনো না কোনোভাবে ডোজ কমানো বাড়ানো নিয়ে আপনাকে খেতে হবে ডায়াবেটিস ডায়াবেটিস যদি হয় আপনার সবসময় কিন্তু ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন আপনাকে নিতে হবে কিন্তু আমি এজমার ক্ষেত্রে আমাদের যেটা আমরা মনে করি দুদিন আমি সুস্থ আছি আমার তো শ্বাসকষ্ট ছিল আমি ওষুধ নিলাম আমি আবার হলো এজমা আমার এখন শ্বাসকষ্ট নেই আর দেওয়ার প্রয়োজন হয় না এই জায়গাটায় আমরা রুগীরা আমরা ভুল করি এটা ওটা কন্টিনিউট একটি প্রসেস এটা আমরা ওষুধ কমাই কমিয়ে দিই কিন্তু আপনাকে কন্টিনিউ আবার চিকিৎসকের পরামর্শে ওষুধ আপনাকে চালাতে হবে নাম্বার ওয়ান আর এখন যে সমস্যাটার কথা বলছি এটি কিন্তু অ্যাজমার সাথে সম্পর্কযুক্ত না এটি একটি হলো মানসিক একটি ব্যাধি এটা বড় ধরনের কোনো ব্যাধি না এটা এটা পেনিক ডিজঅর্ডার বলে কথা বলার ডিজর্ডার যেটা বলে এটির কারণে আপনার দম বন্ধ হওয়া আপনি কথা আর বলতে পারছেন না এটা একজন আপনি সাইকট্রিস্টের কাছে যাবেন একটি ওষুধ দিলেই আপনি সুস্থ হয়ে যাবেন

ঠিক আছে ধন্যবাদ তো আপনার কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম হলো যে গ্ল্যান্ডের অনেক ধরনের টিভি হতে পারে গ্লেন্ডের অনেক কারণে অনেক রোগ হতে পারে আমাদের সারা শরীরে অনেকগুলো গ্লেন্ড আছে বিভিন্ন বিশেষ বিশেষ জায়গায় তো এগুলো হলো সুপ্ত অবস্থায় আমাদের শরীরে থাকে তো সাধারণত আমরা কোথায় গ্ল্যান্ড আছে আমরা বুঝতে পারি না যদি ওইটি আক্রান্ত হয় তখন ওই গ্ল্যান্ডগুলো ফুলে যায় বড় হয়ে যায় অর্থাৎ আপনার গলায় যেহেতু এটা আগে ছোট ছিল বড় হয়ে গেছে নিশ্চয়ই এটি আক্রান্ত হয়েছে কোনো না কোনো কারণে কোনো কারণে যেটা আক্রান্ত হয়েছে অসুস্থ হয়েছে অতএব এটি পরীক্ষা করে দেখা দরকার কি কারণে গ্ল্যান্ডটি বড় হয়েছে তো আমরা একটি এফএনএসি বলি অর্থাৎ ওইখানে সুই দিয়ে নিয়ে রস নিয়ে পরীক্ষা করে দেখি আমরা এটা কোনো রোগ হয়েছে কিনা আপনি অবশ্যই একজন বক্ষব্যাধি বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবেন এই এই যে গ্ল্যান্ডটি বড় হচ্ছে এটি একটি পরীক্ষা করে অ্যাফেনিসির মাধ্যমে দেখতে হবে দেখলেই আপনার কি রোগ হয়েছে এটি টিবি না অন্য কোনো কারণে বড় হয়েছে এটি জানা যাবে আরেকটি যেটি বলছিল আপনার হলো সারা শরীরে অ্যালার্জি এটির জন্য একটি পরীক্ষা আছে

যদি বলি আমরা এস যক্ষাটা হলো ছোঁয়াছে এটা হলো হাঁচি কাছির মাধ্যমেই আমাদের এলো এটা ছড়ায় তো স্বাভাবিক কারণে আর এজমা যেটা হাঁচি কাছ এটা একটা সমস্যা হয় বিশেষ করে পারিবারিক জীবনে মনে করেন কাউকে আমার ভাই বা মেয়ে বা আমরা বউ করে আনলাম এখন যদি বউর যদি এজমা হাঁপানি হয় তখন পারিবারিকভাবে একটা অনেক ধরনের সমস্যা হয় তো তাদের জন্য আমি বলতে চাই যে এজমা হলে কোনো ছোঁয়াছে রোগ না এটা আপনার কাছ থেকে কারো কোনো জায়গায় ছোঁয়াবে না ছোঁয়াছে হবে না এটা হলো আর টিভির ক্ষেত্রে কিন্তু ছোঁয়াছে হবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই বিশেষ করে মার যদি হয় তাহলে বাচ্চাকে প্রটেক্ট করতে হবে বাচ্চার জন্য এটা চিকিৎসা কফের সঙ্গে যায় হাঁচে কাছে এবং কপ থুতুর সাথে অবশ্যই ছড়ায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওষুধ চলাকালীন সময় অ্যাটমিস্ট আমরা ওষুধ যদি শুরু করি মাস দেড় মাস যাবৎ সে ছড়াতে পারে দেড় মাসের পরে সে আর ছড়াবে না আমরা এটি সাধারণত নিয়ম তো যার কারণে আমরা ওষুধ খাওয়ার পরও দেড় মাস পর্যন্ত এই প্রিকোয়েশনটা আমাদেরকে নিতে হবে আর অ্যাজমার ক্ষেত্রে এরকম কোনো আমাদের ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন আচ্ছা আরেকটি বিষয় যারা প্রেগনেন্ট অনেকেই থাকে এই অবস্থায় অনেকের দেখা যাচ্ছে অ্যাজমার সমস্যা কিংবা অনেকেই যক্ষাও হতে পারে অনেকের তো সেই ক্ষেত্রে আসলে তারা অন্যান্য ঔষধ কিংবা অ্যাজমা ট্রিটমেন্ট কিংবা যক্ষা ট্রিটমেন্ট প্রেগনেন্ট অবস্থায় করা সম্ভব কিনা সেই ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে আমাদের গর্ভবতী মায়েদের সময় আমরা বলি সাধারণভাবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এই কথাটা আমাদের সবসময় বলা আছে আর একজন গর্ভবতী মহিলা অবশ্যই চিকিৎসকের পরামর্শ যেতে হবে তার গর্বকালীন সময়ে আমাদের এক সময় ধাত্রী ছিল অশিক্ষিত তাদের মাধ্যমে আমাদের গর্ব ধারণ করার পরে আমাদের হলো ডেলিভারি হতো এখন কিন্তু আমাদের আমাদের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক থেকে প্রত্যেকটা জায়গায় সূর্যের হাসি বিভিন্ন এনজিও সব জায়গায় কিন্তু আমাদের এখন হলো প্রশিক্ষিত ডেলিভারির লোক আছে যার কারণে অবশ্যই আপনারা এন্টিনেটাল চেক আপে অবশ্যই যেতে হবে তো এইখানে বলে রাখা ভালো যে প্রশ্নটা আপনি যেটি বলছেন হলো অ্যাজমা বা যক্কা হলে খুব সুন্দর প্রশ্ন অ্যাজমা হলে আপনার যদি থাকে গর্ভবতী হন অবশ্যই আপনি এই অ্যাজমার ওষুধ ইনহেলার ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে একই রকম যদি গর্ভবতী মা যক্ষা বা টিভি হয়ে থাকে সেও ওষুধ সেবন করতে পারবেন তখন নির্দিষ্ট মাত্রা আছে কোন ওষুধটি খাওয়াতে হবে এটি কিন্তু একমাত্র চিকিৎসকে আপনাকে বলে দেবেন কোন কোন ওষুধগুলি কীভাবে দেবেন তো দুইটির ক্ষেত্রেই আমি মনে করি যে চিকিৎসা আছে তবে একটি প্রশ্ন যক্ষার বিষয়ে কি গর্ভধারণ যখন করবে পেটে যে সন্তানটি থাকবে তার কি সেটি হওয়ার সম্ভাবনা হ্যাঁ এটি এটি ক্ষেত্রে হলো এটিও আমাদের হলো চিকিৎসক এটি পরামর্শ দেবে এটি কারণ আমরা অনেক সময় এই যে বাচ্চা হওয়ার পরও ছোট বাচ্চাদেরও আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং গর্ভধারণের ক্ষেত্রেও এটি তার ক্ষেত্রে প্রযোজ্যের জন্য আমরা ডোজটা করে দিই আচ্ছা সামগ্রিকভাবে যদি বলি যে আমাদের বক্ষব্যাধি সমস্যাগুলোর জন্য আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ঢাকা শহরে কিন্তু মোটামুটি ভালোই দেখা যায় কিন্তু জেলা উপজেলা গ্রাম পর্যায়ে সামগ্রিকভাবে আপনি কেমন দেখেন আসলে সামগ্রিক চিত্রটা আসলে কেমন মনে হয় আসলে আমাদের তো দুটি তন্ত্র অনেক তন্ত্র আছে একটি হলো শ্বাসতন্ত্র আর হলো খাদ্যতন্ত্র খাদ্য মানে আমরা যেটি দিয়ে আমরা খাচ্ছি এটির মাধ্যমে অনেক রোগ শোক আমাদের হতে পারে যেটি আমরা গ্যাস্ট্রিক টেস্টিক সহ অনেক কিছু বলি আমরা তার হলো শ্বাসতন্ত্র মানে আমি চাইলেও না চাইলে ওইটি আমি খেতে ইচ্ছে করলে খেতে পারি ইচ্ছে করলে না খেতে পারি কিন্তু শ্বাসতন্ত্র এমন একটা জিনিস আমি চাইলেও না চাইলেও আমার শ্বাস নিতে হবে ফেলতে হবে যার কারণে এটির সাথে এয়ার পলিউশন স্মোকিং আমার প্রফেশনাল কোন জায়গায় আমি চাকরি করি এগুলো একটি বিশাল বিষয় এগুলো আমি ইচ্ছে করলেও আমি কিন্তু শ্বাস বন্ধ করে রাখতে পারবো না খাদ্য যেমন আমি বন্ধ করতে পারবো ডায়াবেটিস হলে মিষ্টি না বা হাটের ওগুলো আমি চর্বি জাতীয় খাবার খাবো না লবণ খাবো না কিন্তু এটা তো আমি বন্ধ করতে পারবো যার কারণে আমরা যারা বিশেষ করে ঢাকা শহরে আসি অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ জায়গায় বিশেষ করে শিশুরা অত্যন্ত ক্ষতিকর কারণ এই যে পলিউশনের সাথে হলো সালফার ডাইঅক্সাইড কার্বন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন তারপর হলো হলো আমাদের ক্রোমিয়াম কতগুলো জিনিস আমাদের মধ্যে আছে আর বিশেষ করে সীসা এটি অত্যন্ত ক্ষতিকর আমাদের বাতাসের মধ্যে এত বেশি যেগুলো স্ট্রোক ছিল তা আরো বেশি ছিল এখন অনেকটা কমে আসছে তো এগুলো আমাদের শিশুদের জন্য মেন্টাল গ্রোথ নার্ভাস সিস্টেমের উপরে অনেক সময় মেয়েদের মিসকারেজ অনেকগুলো রোগের সাথে থাইরয়েডের রোগ অনেকগুলো রোগের সাথে জড়িত এখন যেটি প্রশ্ন হলো আপনি গ্রামে গঞ্জে যেটি বলছেন ওরা কিন্তু যারা বাইরে আছে আমি কথাগুলো বলো না আমাদের চেয়ে তারা অনেক ভালো আছে ভালো আছে কিন্তু ওইখানে আসলে বক্রবাদের চিকিৎসা নাই কথাটা ঠিক না প্রত্যেকটি জায়গায় আমাদের বক্রবাদের বিশেষজ্ঞ আছে মেডিসিন বিশেষজ্ঞ আছে তারা কিন্তু এই চিকিৎসাগুলো অবশ্যই নিতে পারে নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ অর্থাৎ সবকিছুর উপরে আমাদের বাতাস যদি পরিশুদ্ধ থাকে তাহলে আমাদের এই যেসব বক্ষব্যাধি সংক্রান্ত যেসব বক্ষব্যাথির সাথে কিন্তু একটি জিনিস আছে হলো যেটি হলো স্মোকিং এটি কিন্তু ওই যে আমরা বলছি খাদ্যটা আমার ইচ্ছে আর অনিচ্ছার উপর আমার ডিপেন্ড করছে আমি কোন রোগে রুগী হতে পারে কিন্তু বাতাস বা এনভায়রনমেন্টের সাথে আমাদের এলো ফুসফুসের আমার নিয়ন্ত্রণ নেই কিন্তু স্মোকিং এর সাথে আমার নিয়ন্ত্রণ আছে নিশ্চয়ই যারা স্মোক করে তাদের নিশ্চয়ই আরো বেশি এই শ্বাসতন্ত্র কিংবা শ্বাসকষ্টের ভোগার সম্ভাবনা বেশি রয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সময় একই বাড়ি শেষ হয়ে গিয়েছে এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা আগামী শুক্রবার দেখা হবে একই সময় সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা